হ্যাঁ গাইস, আমি এখনই এখানে একটি রুইন পোর্টাল দেখেছি। তো চলুন গাইস, আমরা এখন রুইন পোর্টালের কাছে যাই। আমার কাছে ডার্ট লাগবে, আমি এখান থেকে ডার্ট এখানে ফেলে দিই। তাহলে আমি ডার্টের উপর থেকে আমি এখানে রুইন পোর্টালে চলে এসেছি গাইস। গাইস, এখানে তো একটি গোল্ড ব্লকও রয়েছে। এখানে গাইস আমি এই গোল্ড ব্লকটিকে নিয়ে নেই। এখানে আরও অক্সিজেন, প্রাইম অক্সিজেন চেষ্টার মধ্যে দেখি। ওয়াও, একটি প্যান্ট, একটি শর্ট, তিনটি অক্সিডিয়ান রয়েছে গাইস। এখানে আরও রয়েছে 14টি আয়রন আগে, 2টি ফায়ার চার্জ। তো গাইস, আমি এখন সামনের দিকে গিয়ে দেখি আর কিছু পাই নাকি। এখানে একটু অক্সিডিয়ান রয়েছে, আমি একটু অক্সিডিয়ান নিয়ে নিয়ে এখান থেকে থাক, কোনো দরকার নেই, আমার তো নেদার পোর্টালই আছে। তো গাইস, আমি এক কাজ করি, আমি পুরো নেদারটাকে ভালো করে এক্সপ্লোর করে দেখি এখানে আমি কী কী পাই আজকের এই ভিডিওতে। আমার গাইস, আজকের এই ভিডিওতে আমি এন্ডারম্যানের এন্ডার পার্ল কালেক্ট করেই ছাড়বো, আপনাদের দেখিয়েই ছাড়বো। তো চলেন গাইস, আমরা এখান থেকে এখন ব্লক লাগিয়ে নিই। এখান থেকে আমাদের নিচের দিকে যাই। নিচের দিকে হচ্ছে আমার মনে হয় স্ট্রাটার ট্রাটার আছে, ওদের উপর দিয়ে করে উঠে আমরা চলে যেতে পারবো। তো গাইস, আমি এখন এখান থেকে নিচে লাফ দিব। 3, 2, 1 অ্যান্ড গো। ও শিট, আর ক্লাস 3, 2, 1 অ্যান্ড গো। গাইস, এখানে আমি নিচে চলে এসেছি, এখন সামনের দিকে গিয়ে দেখি আর কিছু পাই নাকি। এখানে তো কিছুই নেই রে, কী রে, ওরে বাপরে কি ভয়ঙ্কর রাস্তা রে, একবার পড়ে গেলেই আগুন লাভার মধ্যে। আমি বলে পড়ে যাব, এত আমি এত ছোট না যে টুকু টুকু রাস্তা আমি পার করতে পারি না। আমি এদিক দিয়ে ব্লক লাগিয়ে সামনের দিকে যাই। তো সামনের দিকে আরও অনেক কিছু থাকতে পারে, সামনের দিকে গিয়ে দেখি। এক মিনিট, আমি একটু আসছি গাইস আমার নেদার পোর্টালের ওই জায়গার থেকে, আমার একটু দরকার আছে। আমি ভাবছি যে আমার স্পনিং এত খারাপ হয়েছে, আমি নেদার পোর্টালটিকে ভেঙে অন্য জায়গায় রেখে দিই, পরে যেখানে আমি ওভার ওয়ার্ল্ডে আসবো সেখানে আমি হচ্ছে আবার সেই আগের কোঅর্ডিনেট থেকে বাড়িতে চলে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ডিগ্রি কেমন আছে রাস্তা কি রে, এর তো ম্যাগ এখন আমি দেখি নি গাইস। আমার এখানে সামনের দিকে তো, আরে এখানে তো লাভা দেওয়া, এখন কী করি? তো আমি লাভাগুলোকে ব্লক করে ফেলি এখানে। এই লাভাগুলোর উপরে যদি আমি ব্লক দিয়ে দিই তাহলে এই লাভাগুলো বন্ধ হয়ে গেল। আমি উপরের ব্লকগুলোকে ভেঙে নিলাম। তো গাইস, এখন আমি উপরের ব্লকগুলোকে ভেঙে নেওয়ার পরে আমি এই জায়গায় আর একটু কিছু দিয়ে দিই। আসতেছে গাইস। তো গাইস, সামনের দিকে যাই, এখান থেকে একটা লাভ দিয়ে আমি এক লাভ দিয়ে নিচে যাবো না গাইস, আমি মরে যাবো গাইস। আমি এক কাজ করি, আমি এই জায়গা দিয়ে ব্লক প্লেস করে তারপরে ব্লকের উপরে লাভ দিয়ে তারপরে এখান থেকে যাই, তাহলে হচ্ছে তো আমি আর মরবো না গাইস। আমি এখান থেকে এখানে চলেছি, এখন এখান থেকে ই গাইস, আমার 4 হেলথের ড্যামেজ হয়েছে গাইস। আমি এখান থেকে কিছু খাবার টাবার খেয়ে নিই, আমার অনেক হেলথ, আরে রিকভার হয়ে গেছে, তাও খেয়ে নিই গাইস। একটি আশ্চর্যকর ঘটনা, আমার হেলবার আগুন ধরে গেছে। আমি ওয়াটার তো আমার কাছে নাই গাইস, এখন আমি কী করবো? চলো গাইস, আগুন নিভে গেছে গাইস। ভাই, আমি তো মরতে মরতে পারছিলাম, এখনই মরে গেলাম, আমার সব ডায়মন্ড আর সব শেষ হয়ে যেত গাইস। তো চলেন গাইস, আমি সামনের দিকে যাই, সামনের দিকে আরও হয়তো কিছু পাওয়া যাবে। মানে ব্লু বায়োময় এন্ডার, মানে কোন বায়োময় থাকে ওই ফালতু মার্কা নীল গাছালা। তো গাইস চলেন, আমি এখান থেকে অনেকগুলো ব্লকগুলোকে ভেঙে নিয়েছি, এবার আমি এখান থেকে সামনের দিকে চলে এসেছি, এখান থেকে আমি ওই দিকে চলে যাচ্ছি। তো গাইস, এখানে তো কিছুই তো নাই, আমি তো কিছু দেখছি না। এ গাইস, এখান থেকে আমাকে লাভ দেবো, লাভ দেবো। আর গাইস, আবার 4 হেলথের ড্যামেজ, আর ভালো লাগতেছে না এত ড্যামেজ খেয়ে না গাইস। আপনারা একটা জিনিস দেখেছেন, আমার কাছে এখানে একটিও ঘাস বা কোনো মব নেই যারা আমাকে, মানে আমাকে কিল করতে পারবে গাইস। বারবার করে আগুনে পড়তেছি গিয়া, ও গাইস আগুন লেগেছে। তো গাইস চলেন, এখন আমরা এদিক দিয়ে যাই, এখান দিয়ে তো আরও অনেক কিছু থাকতে পারে, এখানে তো কিছুই নেই গাইস, এখানে তো ম্যাগমা কিউ বারে। আরে, এটা কোন জায়গায় আমি চলে আসলাম, এত ভাঙা চোরা কে জায়গা। আমারে হ্যাঁ এসা হি হোতা হ্যায়। আরে, এটা কোন জায়গা, ব্লক লাগায় উপরের দিকে যেতে হবে। আমরা এখানে ডট লাগিয়ে উপরের দিকে যাই,
এখান থেকে আরে চারিদিকে শুধু লাভা আর লাভা উপর। এ গাইস ওই দেখেন গাইস, ওই দু ওই দু ওই দু ম্যাগ্রো গাইস। চলুন আমরা উপরের দিকে গিয়ে দেখি গাইস উপরে আর কিছু আছে নাকি। তো গাইস আমি এখন টার্ট বলক লাগাচ্ছি। গাইস আমার অনেক জোশ বেড়ে গেছে, এই জন্য আপনার আমার আওয়াজটিকে এইভাবে শুনতে পাচ্ছেন। তো গাইস আমি এতক্ষণ এমনি মজা করতেছিলাম, গাইস আমরা উপরে দিকে চলে এসেছি। আমরা ম্যাগনো বার মানে কি আর কি বায়াম কাটা আমি জানি না, দুধ আমি এটা নীলা গাছ বায়াম কমু, ঠিক আছে নীলা গাছ বায়াম। তো গাইস আমি নীলা গাছ বায়ামে চলে আইসি। আমি এক কাজ করি, আমি নীলা গাছ বায়ামের থেকে কিছু গাছ কেটে নেই। নীলা গাছ বায়ামের গাছগুলো সুন্দর লাগছে গাইস। আমি এখান থেকে নীলা গাছ বন্ধ করো, আমি অনেকগুলো গাছ কেটে নিচ্ছি গাইস। আমি ওই সামনের দিকেরও গাছগুলোকে কেটে নেই ওই সামনে গাইস। গাইস ঘাস ঘাস ভাই ভাই আমার ভয় লাগতেছে গাইস, ঘাস কাটি এখানে গাইস। গাইস ওই জায়গায় ঘাস আছে কি রে গাইস, ঘাস তো মানে দেখতেছে তা কিছু বলছে না কেন। আমি এখান থেকে এই নেদার স্কোয়াডগুলোকে কেটে নেই, এগুলো আমাদের ওভারওয়ার্ল্ডে অনেক কাজে লাগতে পারে। তো চলেন গাইস আমরা এখান থেকে নেদার বটগুলোকে কেটে নিয়েছি। বট না, এটি তো বটই কয় না কি কয় আমি। আরে গাইস আপনারা কমেন্ট করে দেবেন আমি যেগুলো, আরে গ্লিচ হয়ে গেল, আরে আরে কি রে আমি এখানে, আরে গ্লিচ 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 একটু বাগের গ্লিচ রয়েছে গাইস, এটা পকেট এডিশন যেহেতু। আর গাইস আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার মাইনক্রাফট পকেট এডিশনকে জাভা এডিশন বানানোর জন্য কিছু মড বলেন। মেন নাই বাতাউঙ্গা, আপনারা কেউ কোনো কমেন্টই করেন না, আপনারা মড আমাকে বলেন না গাইস, আমি এখন কি করব গাইস। তো গাইস আমি এখন এই জায়গায় একটু এই নেদার বটগুলোকে কাটা ভাঙার জন্য এসেছি। আমার এখানে একটু ইনভেন্টরির মধ্যে তো কিছু নেই, ও আমার পিকাক্সটা এই জায়গায় গাইস। আমি এখান থেকে নেদার বটগুলোকে কেটে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, সরি কেটে নিচ্ছি না, গাছ কাটতে হয় নেদার বট ভাঙতে হয়। তো গাইস আমি কিন্তু ভেঙে, ও গাইস এ দু লোক কুছ কর রহে হো ক্যা, সমঝতা হুঁ মা। আরে 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 দেখুন গাইস আমি ওদের দেখে ফেলেছি, তার জন্য হচ্ছে আমাকে দুজনে পিটে মারতেছে গাইস। এখন ওকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিয়ে আমি এখন বাইর করতেছি, ওরা আমার গায়ে হাত তুলছে। এখন ওকে দেখেন গাইস আমি শর্ট দিয়ে ওকে বাজামো, দেখুন শর্ট আমার গা পুরাই দিচ্ছে, জ্বালার যন্ত্রণা চারিদিকে শুধু জ্বালার। ওই দেখেন গাইস আবার আগুন মারছে, এই কেমন মানুষ এই লোকা, আরো কি মারবে না এ আরে সেটে গাইস আমি পারি নাই গাইস, আমি এখন ওকেও ফাটিয়ে দেবো। এই যে গাইস মারালিছি বেশি করতেছিল গাইস, গাইস আমার হেল্প অসিত গাইস, এই নে এই নে এই নে, হ্যাঁ আমার সাথে পাঙ্গা নিতে ছিল, যা মরে যা বিটুয়ারা ছেলে ছুটুয়া, কখনকার আমার সাথে ফাইট লাগতেছে মায়েরা গুগল করলাম। তো গাইস আমি এখন এখান থেকে উপরের দিকে গিয়ে দেখি উপরে হয়তো আরও ওই ম্যাংগ্রোভ বায়াম থাকতে পারে, কিন্তু এখান থেকে আরে ওই যে একটা বিশাল আইল্যান্ড কিন্তু মাঝখানে তো এত লাভা। আমি এক কাজ করি গাইস আমি নিচের দিকে গিয়ে স্টার্টারে পিঠে উঠে তারপরে হচ্ছে ওদিকে যাই, তাহলে আমি নিচে গিয়ে দেখা করছি। গাইস আমি নিচে চলে এসেছি, এবার এখানে অনেকগুলো স্ট্রাইডার রয়েছে আমার কাছে। এই যে একটি আপনার একটি ম্যাডাম কখন বানালাম, যখন আমি নিচে আসছিলাম তখনই বানিয়েছি এখানে। এখন আমি কার পিঠে একটা স্যাডাল রয়েছিল গাইস, আমি আপনার যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমাকে স্যাডাল কখন থেকে এসেছে। তো গাইস আমি এখানে আর পিঠে একটু স্যাডাল লাগিয়ে দিলাম, এই এরে সেটা লাগেনি তো এটা এরপর লাগিয়ে দিলাম, এরপর এরপর আমি বসে পড়লাম। এবার আমি গিয়ে গাইস আমি এখন ওই ম্যাংগ্রোভ বায়োমের দিকে যাই, মানে নীলা গাছ বায়ো। তো গাইস আমি এখন নীলা গাছ বায়োমের দিকে যাচ্ছি, নীলা গাছ বায়োমের ওই দিকে আমি অনেকগুলো এন্ডারম্যান মারতে পারবো। চলেন গাইস আমি এখন নীলা গাছ বায়োমের দিকে যাই। আচ্ছা এই যে উপরে ঘাস রয়েছে গেলে আমাকে না মারলেই হয়েছে, নাহলে তো আমার লাভার মধ্যে পড়ে আমার হাড্ডু গুড্ডু পচে মেরে যাবো, তাকে খুঁজেই পাইবো না গাইস।
তো গাইস চলুন আমরা ওই যে নীলাগাছ বায়োমের দিকে অনেকখানি চলে এসেছি। তো গাইস ওই সামনে রয়েছে আমাদের নীলাগাছ বায়োম। নীলাগাছ বায়োমের এখানে আমি আর একবার বুশ মেরে দিলাম গাইস, আর বুশ মেরে দিয়ে আমরা সুপার ফাস্ট স্পিডে চলে এসেছি, সুপার ফাস্ট স্পিড। তো গাইস আমাকে আরে আমার স্ট্রাইডার বাচ্চা তুই আমার সাথে আগাম করে আলো সার সব লাভার মধ্যে দিছস, এ আমার স্যাডেল দিয়ে যা, তোমার স্যাডেল দে দিনা বাইরে একটু বাইরে ফাঙ্গাস আরে এটা আসলে কি বলে স্যাডেল দিবি না তুই না এই তো গাইস আমার স্যাডেল দিতে চাই না, তো আমি এর সাথে অনেক ভদ্রভাবে কথা বলে স্যাডেলগুলোকে নিয়ে নিয়েছি বুঝেছেন। আমি ওর সাথে কোনো আগে হাতই তুলিনি, ওকে একটু মারিও না, ওকে শুধু আদর করে ওর কাছ থেকে আমি আমার স্যাডেল নিয়ে নিয়েছি। আর আমি এখান থেকে রেড লালাগাছ বায়াম থেকে লালাগাছ বায়ামের গাছগুলোকেও নিতে চাচ্ছি। তো গাইস আমি এখান থেকে অনেক অনেক কিছু নিয়ে নিয়েছি, আমার ইনভেন্টারি পুরো ফুল হয়ে রয়েছে গাইস। এখন কী করি মানে ইনভেন্টারি তো পুরো ফুল হয়ে রয়েছে। আমি এখান থেকে যা ফালতু মাল ছাল আছে সব মাল ছাল ফেলে দিই। তো গাইস আমি এখানে সব মাল ছাল ফেলে দিয়েছি মানে ফেলছি। এখানে আমার এই এই কী গান পাউডার লাগবে না, আমি গান পাউডার এখানে ফেলে দিই। আরও আরে আবার কালেক্ট হয়ে গেলো, খালার তো দূরে থাকি, তো দূরে দূরে থাকি, এখানে থাকি। আর তো গাইস আমি এখানে আরও কিছু ফেলতে যাচ্ছি, এখানে আমার এই ব্লক ফেলে দিই, ব্লকও লাগবে না আমার। তো গাইস আর তো কিছু ফেলার মতো নেই, এগুলো সব আমার লাগবে গাইস। তো চলুন গাইস আমরা এখন এই জায়গায় একটু বেস বানিয়ে নিই, এরপর আমাদের শুরু করি এন্ডারম্যান ফাইটিং। তো গাইস আমরা এখানে আমাদের বেসটিকে বানিয়ে নিচ্ছি আমাদের অক্সিজেনের কারণে। আমি বড় বড় ইউটিউবারদের দেখেছি তারা এভাবেই এন্ডারম্যান পিটায়। তো গাইস আমি এখানে বেস বানিয়ে নিয়েছি, এবার চলুন গাইস আমরা এন্ডারম্যানগুলোকে ট্রিগার করে আসি। এন্ডারম্যান ফাইটিং স্টার্ট। গাইজ আমরা এখন অনেকগুলো এন্ডারম্যান মেরে দিয়েছি, এখন আমাদের আরও এন্ডারম্যান মারতে হবে। কিন্তু আমি এখন একটু চেক করি, আমি যদি বড়িয়ে মারি তাহলে কি আসলে কি লাগে না। তো গাইজ আমার চেক করা কেমন চেক করবো, এন্ডারম্যান তো চলে গেলো। তো গাইজ এখান থেকে আমি আরও কয়েকটা এন্ডারম্যানকে ভাবছি ট্রিগার করে আসবো। আমার কাছে মানে গোল্ডেন প্যান্ট রয়েছে, দেখো আমার পিগলিন। আরে আরে আমার মতো টিকটাক আলো আমার কিছু করলো না তো, এরকম আমি ট্রিগার করবো। ভালো ভালো এবার আমরা সামনের দিকে যাই, সামনের দিকে উপরের দিকে গিয়ে আমরা আমাদের বাড়ি চলে যাই গাইস। তো গাইস আমরা এখন এদিক দিয়ে উপরে যাচ্ছি, এদিক দিয়ে কি রে আরে ধুত। এই যে গাইস আমরা এখান থেকে উপরে চলে এসেছি, আর এখন সামনে যে রেড বায়াম দেখা যাচ্ছে, চলুন গাইজ আমরা দেখি কোনো হগলেন টগলেন পাই নাকি। গাইজ এখানে তো কোনো হগলেন টগলেন তো আমি দেখছি না গাইজ, হগলেন টগলেন বাদ দেন গাইজ। আমি এখন এদিক দিয়ে আমার বাড়ি যাই গাইজ। উই যে দেখেন নিচে হগলেন ঘুরে বেড়াচ্ছে। তো গাইজ চলুন আমি এখন আমার বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। তো গাইজ আমি এখন আমার বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওর জন্য একটুকুই। তাহলে সবার সাথে আমি আমার পরের ভিডিওতে দেখা করব। আমার পরবর্তী ভিডিওতে গাইজ আমরা একটি ব্লেজ মারার চেষ্টা করব, ব্লেজ ব্লেজ মারার পর আমরা যে রড পাবো, আর তারপরে গাইজ আমাদের মারতে যাব আমাদের সবার প্রিয় এন্ডার কাউয়া। তো গাইজ চলেন আমরা তাহলে আজকের ভিডিওর জন্য একটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।